নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার রাত পোহালেই শেষ তফাল লোকসভার ভোট বাংলার নটি আসনে ভোট সারা দেশের আটান্নটি আসনের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তার মধ্যে উল্লেখযোগ্য বারাণসী কেন্দ্র যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করছেন উনত্রিশে মে মথুরা মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপে ভিড়ে ঠাসা জনসভায় নরেন্দ্র মোদী একটি কথা বলেছে চৌঠা জুনের পর দেশের রাজনৈতিক ভূমিকা ভূমিকম্প হবে অনেক পরিবারবাদী দল নিজেদের অস্তিত্বের সংকটে ভুগবে আপ চিন্তা चार जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है चार जून के बाद अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है, और ये पार्टियां किधर जा रही है एवं से परिवारवादी दल कर्मी समर्थक राव धीरे धीरे निजे राजनैतिक দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবেন কার্যত লোকসভা নির্বাচনের শেষ দফা প্রচারের আগে প্রধানমন্ত্রীর বিভিন্ন জল্পনার জন্ম তিনি কোথায় দাঁড়িয়ে করলেন কাক দিবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডায়মন্ড কেন্দ্রের প্রার্থী জয়নগর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার গিয়ে। দেখুন প্রধানমন্ত্রী বলেছেন যে বিজেপি এই রাজ্যে অভাবনীয় ফল করবে অমিত শাহ বলছেন যে চব্বিশ থেকে তিরিশটির মধ্যে বিজেপি আসন পাবে মোদিজি বলেছেন যে তিরিশটি আমাকে দিন অমিত শাহ বলেছেন যে তিরিশটির কাছাকাছি আসন পেলে এই সরকার মানে তৃণমূল সরকার তার পূর্ণ মেয়াদ পেরোতে পারবে না এই বছরে নির্বাচন হবে অমিত শাহ বলেছেন বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকারকে ফেলবে না কিন্তু সেই সরকার যদি নিজের থেকে ভেঙে যায় তাহলে বিজেপির কি করার আছে অর্থাৎ মোদিজিও সেই ইঙ্গিত দিলেন যে লোকসভা নির্বাচনে বিপর্যয় হলে তৃণমূল কংগ্রেসের ভাঙন ত্বরান্বিত হবে শুভেন্দুবাবু দাবি করেন অনেক তৃণমূলের মন্ত্রী নেতা তার সঙ্গে যোগাযোগ রাখেন বিধানসভায় নাকি থেকে চোখের ইশারা করেন অনেকে দেখে নিতে চাইছেন লোকসভা নির্বাচনের ফলাফল তারপর তারা শিবির বদলাবেন বা এমনও হতে পারে তৃণমূলের মধ্যে একটা ভাঙন হলো বিধায়কদের একটা বড় অংশ বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর অনাস্থা প্রস্তাব আনলো সরকার সংখ্যালঘু হলো বিজেপির সমর্থনে বাইরে থেকে সেই ব্রেক আপ সরকার তৈরি করলো জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সেই প্রয়াত অমিতাভ মজুমদার দল তৈরি করে রেখেছিলেন মুকুল রায়ের সমর্থনে অনেক কিছু হতে পারে কিন্তু কথা নদীর পারে কি হবে আদৌ হবে কিনা সেটা চার তারিখের পরে পৌঁছে যাবে কিন্তু বিজেপি যদি পশ্চিমবঙ্গে তাদের প্রত্যাশার কাছাকাছি ফল করে তাহলে এই সরকারকে দু সাল পর্যন্ত রাজ্য চালাতে তারা দেবে না মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল আপনার ইতিহাস পড়েছেন অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় প্রকার কারণে এখানে তৃণমূল সাম্রাজ্যের পতন বা কালীঘাট সাম্রাজ্যের পতন যদি হয় সবার আগে সেটা হবে অভ্যন্তরীণ কারণের জন্য একটা রাজনৈতিক দলের যখন কোনো নীতি বা আদর্শ থাকে না শুধু ক্ষমতা চিটে আটকে থাকার জন্যই অনেকেই এখন তৃণমূলটা করছেন যদি দেখেন যে তারা তরি ডুবছে সবার আগে তারা কিন্তু শিবির বদল করবেন তবে আমি এইটুকু জানি বিজেপি নেতৃত্বে এবার অত্যন্ত কস দু হাজার একুশের আগের ভুল তারা আর করতে চায় না তৃণমূলের দু তিনজন মন্ত্রী নাকি বিজেপির সঙ্গে অনেক দূর কথা এগিয়ে নিয়েছিলেন কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজি হননি তাপস রায়ের ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম কিন্তু তৃণমূল কংগ্রেসে যে দু তিনজন নেতার এখনো স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদের মধ্যে তাপসবাবু বাবু অন্যতম তাপস বাবুর বাড়িতে ইডি অভিযানের পর কারা তাপস বাবুর সমর্থনে দাঁড়িয়েছিলেন সুধান চক্রবর্তী অজিত চৌধুরী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর মাননীয় বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করে ইড়ি ঢুকেছে একটিবারের জন্যও জন্য তিনি তাপসবাবুর কথা বলেননি তার পরিবারের সদস্যদের ফোন করে পাশে থাকার বার্তাও দেননি এবং তাপসবাবু বিজেপিতে যোগদান করে টিকিট পেলেন বিজেপির মধ্যে তাপসবাবুর প্রার্থী পদ নিয়ে কণামাত্র বাধা আসেনি এরকম দু তিনজন তো আছেন তাই বিজেপিও খুব সতর্ক থাকবে আসতে চাইলে যে তাদেরকে নেওয়া নেওয়া হবে সাদরে এবার সেটা হবে না কিন্তু আবার যারা আসতে চাইবেন তাদের এলাকার গ্রহণযোগ্যতা করাপশন চার্জেস আছে কিনা সেগুলো বিবেচনা করা হবে সেরকম থাকলে নিয়ে নেওয়া হবে বাংলায় বিজেপি ক্ষমতা দখল করতে মরিয়া লোকসভা নির্বাচনে তারা বলছে দা জার্নি বিগান একটা স্লোগান তারা তুলেছিল না উনিশে হাফ একুশে সাফ এবার তারা চব্বিশে সাফ করে দিতে চাইছে ছাব্বিশ অব্দি আর টানতে চাইছে না যদি অমিত শাহের ভবিষ্যৎবাণী অনুযায়ী বিজেপি ওই পঁচিশ থেকে তিরিশটার মতো আসন পায় দেখুন অনেক বিশ্লেষক বলছেন যে তামিলনাড়ু কেরল তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে বিজেপি স্পেকটাকুলার ভালো ফল করবে তাই অন্য জায়গাতে বিজেপি তো অনেকে স্যাচুরেশনে দাঁড়িয়ে আছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার সেখান থেকে যা কমবে সেগুলোকে মেক আপ হয়ে যাবে এখানে দেখুন কংগ্রেস এটা আমার ধারণা কংগ্রেসের রাহুলের বয়স চুয়ান্ন কংগ্রেস কিন্তু পঞ্চাশের কাছাকাছি আসন পাবে শরদ পাওয়ার একবার বলেছেন যে আঞ্চলিক দলগুলোকে এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার প্রক্রিয়াও শুরু করা হতে পারে কারণ লোকসভার বিরোধী দল হতে গেলে দশ শতাংশ সাংসদ দরকার পাঁচশো তেতাল্লিশটার মধ্যে কংগ্রেসের কিন্তু বাহান্নটা আছে দশ শতাংশ নয় যদি কংগ্রেস পঁয়তাল্লিশ ছেচল্লিশে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু তারা বিরোধী দলের মর্যাদা পাবে না সেক্ষেত্রে যদি অন্যান্য আঞ্চলিক দল কংগ্রেসের মনোভাবাপন্ন তারা যদি কংগ্রেসে মিশে যায় তাহলে কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে পারে এবং এবারের নির্বাচনে একটা জিনিস দেখবেন বিজেপির প্রাপ্ত ভোট বাড়বে দু তিন শতাংশ ধরুন চল্লিশ বিয়াল্লিশ কংগ্রেসের প্রাপ্ত ভোটও বাড়বে পাঁচ ছয় ওই দুটো দল মিলিয়েই দেখবেন সত্তর শতাংশের কাছাকাছি মানুষের সমর্থন এবং আঞ্চলিক দলগুলোর রক্তক্ষরণ প্রবল হবে এবার তারা অনেকেই অস্তিত্বের সংকটে পড়বে তাই এই যে ভূমিকম্পরা পশ্চিমবঙ্গের মাঠে থেকে মোদীজি বললেন আমরা ধরলাম ধরলামতো শুধু পশ্চিমবঙ্গের কথা বলছেন এটা কিন্তু বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বার্তা বিহারে আর জেডির প্রতি বার্তা তামিলনাড়ুতে ডিএমকে এর প্রতি এবং উড়িষ্যায় বিজু জনতা দলের প্রতি বার্তা তারা নির্বাচনে ফলাফল আশানুরূপ না হলে দলের অভ্যন্তরে বিদ্রোহ হবে অনেকে দল বদল করবেন এবং ধীরে ধীরে পরিবারবাদী রাজনৈতিক দলগুলো আপনি আর জেডিতে তে থাকুন খুব ট্যালেন্টেড আপনি কিন্তু কখনোই আপনি লালু প্রসাদের উত্তরাধিকারী হতে পারবেন না সেখানে তেজস্বী তেজ তেজপ্রতাপ নিসা ভারতীরাই কিন্তু ছড়ি ঘোরাবেন ডিএম কে যদি করেন আপনাকে স্টালিনের ছেলেকেই নেতা মানতে হবে তৃণমূল কংগ্রেস করলে আপনি যত ট্যালেন্টেড হোক আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা মেনে থাকতে হবে কারণ এগুলোর নামে রাজনৈতিক দল আসলে পরিবার কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রয়াস শুভেন্দু বলেন না এগুলো পলিটিক্যাল পার্টি নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে একজন চেয়ারম্যান এমডি আছেন এবং যারা ওখানে আছেন কর্মচারী তাদের বিভিন্ন র্যাঙ্ক আছে সেই অনুযায়ী তাদের সঙ্গে ব্যবহার করা হয় মোদিজির এই ভবিষ্যৎ বাণী জাতীয় রাজনীতিতে এবং রাজ্যের রাজনীতিতে এরা মন্থন শুরু করেছে বিশেষ করে আঞ্চলিক দলগুলোর ভিতরে জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন